হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি মহিলাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু টিপস ও কিছু রেসিপি শেয়ার করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে দেরি না করে শুরু করা যাক টিপ নাম্বার ওয়ান বাচ্চাদের যখন স্কুল থেকে হোমওয়ার্ক দেওয়া হয় পরের দিন যখন স্কুলে যায়। মানে কোথায় কোন জায়গায় হোমওয়ার্ক রয়েছে সেটা তারা বুঝতে পারে না মানে খুলতে দেরি হয় অনেক সময় তাদের পানিশমেন্টও হয়ে যায় সে কারণে তো আমরা কিভাবে তাদেরকে তৈরি করে স্কুলে পাঠাবো সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ অনেক বাচ্চা রয়েছে যে বইয়ে ভাঁজ করা পছন্দ করে না কারণ এখন নতুন নতুন ক্লাস নতুন নতুন বই থাকবে তো যাই হোক আমরা কিভাবে তাদেরকে মানে কিভাবে সেফটি করে স্কুলে পাঠাবো তো এই দেখো এই যখন কলমগুলো নষ্ট হয়ে যাবে এই ঢাকনাগুলো কিন্তু আমাদের অনেক কাজে আসে বন্ধুরা তো এইভাবে যদি মানে যে জায়গায় পড়া থাকবে সেই জায়গায় এইভাবে যদি কলমের ঢাকনাটাকে দিয়ে দিই তাহলে কিন্তু তারা খুব চট করে পড়াটাকে বার করে নিতে পারবে চলো যাই পরের টিপসে রেসিপি ইউনিক আর কি বলবো এটা হবে চিলি চিকেন তোমরা দেখতে থাকো যে সবাই বাড়িতে করে নিতে পারবে বন্ধুরা তো সর্বপ্রথমে আমি নিয়েছি মাংস তো এক কিলো মাংসর পরিমাপে সব কিছু বলবো দিলাম দুই চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আর দুই চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপরে এতে দিয়ে দেব লেবুর রস আমি লেবুর রস ব্যবহার করেছি যদি হাতের কাছে লেবুর রস না থাকে মানে লেবু না থাকে তাহলে ভিনিগার ইউজ করে নিতে পারো তো ভিনিগার কিংবা লেবুর রস দুটোর মধ্যে একটা হলেই হবে এবারে এই মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মানে প্রত্যেকটা মাংসের গায়ে যেমন এই মশলা মিশে যায় এবারে এটা সাইডে রেখে দিলাম এক ঘন্টার জন্য আর মিনিমাম সময় যদি না থাকে তাহলে আধ ঘন্টা মানে মিনিমাম আধ ঘন্টা রাখতেই হবে তারপরে এতে দিয়ে দিলাম আমি দুই চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা ময়দাটা দিলাম বাইন্ডের জন্য আর এক কিলো মাংসর জন্য এখানে আমি দিয়ে দেব দুটো ডিম আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তোমরা চাইলে আড়ারোটও দিতে পারো আড়ারোট আর কর্নফ্লাওয়ার কাজ কিন্তু একই দামটাও কম বেশি অনেকটাই কম বেশি কিন্তু কাজ একই হবে তো যাই হোক এবারে ভালোভাবে মিক্স করে নিলাম তো আমার মনে হলো আরও লাগবে কর্নফ্লাওয়ার তো আরও দিয়ে দিলাম মানে এক কিলো মাংসের জন্য চার চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এবারে চলো এটা ভেজে নেওয়ার পালা তো দিয়ে দিলাম সাদা তেল এটা অবশ্যই সাদা তেল দিয়ে করতে হবে কারণ সর্ষের তেলে একটা আলাদা গ্রাম থাকে যেটা চিলি চিকেনে ভালো লাগে না বন্ধুরা তো এবারে এটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে আর খুব বেশি গাঁদা কাঁদি করে দিতে হবে না খুব সহজেই আমরা খুব সুন্দরভাবে চিলি চিকেন ঘরেই করে নিতে পারি তোমরা দেখতে পাচ্ছ মানে কিভাবে আমি ফ্রাই করেছি একেবারে ডিপ ফ্রাই করে নিতে হবে এটা কিন্তু এভাবেও খাওয়া যায় বন্ধুরা চিকেন পকোড়া বলে তো যাই হোক আমি চিকেন পাকোড়া নয় চিলি চিকেন করছি তো বাকি যে মাংসগুলো রয়েছে সবগুলোকে ঠিক এইভাবে ডিপ ফ্রাই করে নেব। যারা আমার চ্যানেলে এক্ষুনি এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে কারণ আমি যখন ভিডিও আপলোড করব সাবস্ক্রাইব করা থাকলে সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা চলে এলাম পরের স্টেপে তো দিয়ে দিলাম কড়াইয়ে সাদা তেল তারপরে ওতে দিয়ে দেব কুচি করে রাখা রসুন আদা আর লঙ্কা চেরা মানে চেরা লঙ্কা চিলি চিকেন যেহেতু তো লঙ্কা তো থাকবেই এবারে দেখো কিউব করে রাখা পেঁয়াজ দিয়েছি মানে কিউব করে সব কেটেছি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম একের পর এক দিয়ে দেব শেষে দিয়ে দিলাম টমেটো তারপরে দিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা অপশনাল এবারে এতে বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ অবশ্যই গোলমরিচ গুঁড়োটা দিতে হবে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব মানে মিক্স করে নেব এটা কিছুক্ষণ ফ্রাই করার পরে দিয়ে দেব এতে টমেটো সস টমেটো সস বেশ খানিকটা দিয়েছি বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো কতখানি দিয়েছি তারপরে এতে দিয়ে দেব চিলি সস সয়া সস এক থেকে দেড় চামচ মতো দিয়ে দিলাম এবারে ভালো করে এটাকে মানে নরম করে নিতে হবে যে আমি ক্যাপসিকাম গাজরগুলো দিয়েছি ওগুলো যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দেব সেই ফ্রাই করে রাখা চিকেন চিকেন যদি এভাবে এই মশলাগুলোর সঙ্গে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে বন্ধুরা তোমরা এইভাবে একবার করে দেখবে তারপরে কিন্তু জল দিতে হবে গরম জল অবশ্যই গরম জল দিতে হবে নইলে এই মশলার উপরে জল দেওয়ার পরে জলটা যখন ফুটে উঠবে তারপরে এই চিকেনটা দিলেও হবে তো যাই হোক তো যতটা গ্রেভি রাখবো সেই হিসেব করে জলটা দিয়ে দিতে হবে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবারে এতে দিয়ে দিলাম গোলমরিচের ভাজা গুঁড়ো এবারে এতে দেব কর্নফ্লাওয়ার মানে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে নর্মাল জল দিয়ে গোলা করে রেখেছিলাম সেটা এতে দিয়ে দিলাম তোমরা দেখে বুঝতে পারছো ভীষণই মজাদার হয়েছে তোমরা একবার হলেও এই চিলি চিকেন ট্রাই করে দেখবে ভীষণই মজাদার ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু জমে যায় তো এই চিলি চিকেন রান্না কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা চলো যাই পরের টিপসে পরের টিপস হবে দুধ নিয়ে আর দুধ প্রত্যেকের ঘরেই আসে আর কিভাবে আমরা বুঝবো যে এই দুধ সঠিক পাচ্ছি মানে একেবারে খাঁটি না জল দেওয়া সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে কিন্তু আমরা এটা মানে জানতে পারবো যে এতে জল দেওয়া রয়েছে কি না তো দুধ আনার সঙ্গে সঙ্গে এই দেখো এইভাবে বেলনার ওপরে দুধটাকে যদি ঢালি তাহলে দেখবে বেলনায় এইভাবে সাদা সাদা মানে দুধের ঝোপ থাকবে তাহলে বুঝে নিতে হবে এই দুধ একেবারে খাঁটি রয়েছে আর অবশ্যই এই বেলনাটা কাঠেরই হওয়া চাই তাহলেই কিন্তু বোঝা যাবে আমি আরও একটা বেলনায় দেখাচ্ছি মানে সেটা তো ভিজে গেছে আর বোঝা যাবে না সেটাতে তো এবারে আমি দেখাচ্ছি যেটাতে জল দেওয়া দুধ রয়েছে তোমরা দেখে বুঝতে পারছো যেটাতে জল দেওয়া দুধ রয়েছে সেটাতে কিন্তু দুধের কোনো কালার থাকছে না বন্ধুরা একেবারে জল হয়ে যাচ্ছে তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো আমি যে খাঁটি দুধটা বেলনায় ঢাল সেটা কিন্তু পুরো বেলনাটা সাদা হয়ে যাচ্ছিলো মানে দুধের দুধ নিজের কালার ছাড়ছিল সেই বেলনায় ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে আর সবার মাঝে শেয়ার করবে আজকের মতো এতটাই এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো